हेलो स्टूडेंट्स हमारे यूट्यूब चैनल मैथमेटिक्स ध्रुवते तुम्हारा सकल के जाना अनेक स्वागत। तो लास्ट वीडियोते क्लास एटर जे प्रयोग चार्टे कर आगे वीडियोते दोटो उपपाद्य सम्पर्क आलोचना करेछिलाम। तो एखोनो पर्यन्त जदि ओई वीडियोगुलो ना देखे थाको ताहले अवश्य देखो, कारण सेइगुलो साहाज्य निये आमरा जे कोर्से देखि 16 पॉइंटेर अंकगुलो समाधान करब। ठीक आछे, तो चलो शुरू करा जाक आजकेर प्रथम अंक दिए। तो प्रथम अंकटा कि बोलेछे, एकटा छवि देवा आछे, सेक्षेत्रे आमार एई छबिते प्रत्येकटा मान देवा आछे। এই মানগুলো সাহায্যে আমি যে প্রয়োজনীয় মান এক্স, এক্স এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে এক্স বলতে এই মানটা এক্স, এইটার আমরা ভ্যালুটা নির্ণয় করব। প্রয়োজনীয় কিছু অঙ্কনের সাহায্য নিয়ে আমরা এটার মানটা নির্ণয় করব। চলো করা যাক। তাহলে যেগুলো আগে দেওয়া ছিল সব আমি ছবিটা এঁকে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি কি করলাম, একটা অঙ্কন করলাম। এই ডিসি বাহুটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এবি বাহুটাকে জানো এই বিন্দুতে ছেদ করে। তাহলে এখন ডিসি কে বর্ধিত করা হলো যে যা এবি কে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন কি কি আসছে দেখো, আমি এখন যদি আমি এ ডি ই এই ত্রিভুজটাকে ভালো করে লক্ষ্য করি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেটা আমি বলতে পারবো। সেখান থেকে আমি বলছি দেখো, এ ই ডি প্লাস ই এ ডি প্লাস ডি এ ই এই তিনটি কোণের সাম কত 180 ডিগ্রি। এখন এ ই ডির মান জানি না, কিন্তু বাকি দুটো তো জানি, 60 ডিগ্রি আর 20 ডিগ্রি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখন এ ই ডির সমান কত আসবে, এইটা টোটাল করলে 80 ডিগ্রি, ওই দিকে নিয়ে গেলে হচ্ছে 180 - 80 মানে 100 ডিগ্রি। তাহলে তাই করে দিয়েছি আমি এ ডির 100 ডিগ্রি। আবার এবি সরলরেখার উপর অবস্থিত হওয়ার জন্য দেখো ভালো করে ছবিটা যদি একবার দেখি ভালো করে, দেখো ছবিটাতে আমি ই এখানে অঙ্কন করেছিলাম, এই এবি সরলরেখার উপর এই ই ডি বা ই সিটা দাঁড়িয়ে আছে, তার মানে আমি এই দুটো কোণ মানে হচ্ছে এ ই সি বা এ ই ডি একই জিনিস। আর এইদিকে হচ্ছে তোমার সিইবি বা বিইসি, এই দুটো কোণের সাম কত হবে, 180 ডিগ্রি হবে। তো আমি তাই লিখেছি দেখো, এইডি প্লাস বিইসি সমান হচ্ছে 180 ডিগ্রি। এইডি এর মানটা আমি এইমাত্র নির্ণয় করেছি, 100 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, প্লাস বিইসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তার মানে বিইসি কোণটার মান কত বেরিয়ে গেল, 180 - 100 মান হচ্ছে 80 ডিগ্রি। তা যদি ছবিটা ভালো করে দেখি কি কি মান পেলাম আমি, দেখো বিইসি এই বিইসি এইটার মান আমি পেয়ে গেছি কত, 80 ডিগ্রি পেয়ে গেলাম, তাই তো, এই যে 80 ডিগ্রি পেলাম। এখন দেখো ভালো করে, যদি এইটা বহিঃস্থ কোণ হয় তাহলে এই দুটো অন্তস্থ বিপরীত কোণ, মানে ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রে এক্সটা যদি অন্তস্থ তোমার বিপরীত কোণ হয়, সরি অন্তস্থ নয় বিপরীত যদি কোণ হয়, তাহলে এই দুটো কোণ মানে হচ্ছে ইবিসি আর হচ্ছে সিবিই, এই দুটো হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ, তার সমষ্টিটার সাথে সমান হবে। তা আমি তাই লিখেছি দেখো, ত্রিভুজ বিইসি এর বহিঃস্থ কোণ বিসিডি সমান হচ্ছে বিইসি প্লাস ইবিসি, এই দুটোর মান আমি জানি, একটা 80 আর একটা তোমার বইয়ে দেওয়া ছিল 40 ডিগ্রি। তাহলে আমার আলটিমেটলি এক্স এর মান কত আসছে, 120 ডিগ্রি, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা আসবো দুয়ের দাগের অঙ্কটাতে। দুয়ের দাগের অঙ্কটা ছবিটা দেখো, এই অঙ্কটার মতোই অনেকটা। তো আমি যে পদ্ধতিতে একের দাগের অঙ্কটা করলাম, এটা একটা একটু একটু বড় পদ্ধতি। তো পরবর্তী দুয়ের অঙ্কটা দেখো, আমি অনেক সহজ পদ্ধতিতে এবং কম ক্যালকুলেশন করে এটাকে সমাধান করব। দেখা যাক, দেখো দুয়ের দাগেরটা কি বলেছে, যে তোমার ত্রিভুজ একটা দেওয়া আছে পি কিউ আর, এই ত্রিভুজ পি কিউ আর যেগুলো প্রদত্ত রাশি দেওয়া আছে, এই এক্সট্রা মানটা বের করতে বলছে। তাহলে এই পি কিউ আর ত্রিভুজের বহিঃস্থ কোণ কোনটা, অবশ্যই দেখো এস কিউ টি, এটা বহিঃস্থ কোণ নয় কি, এই পি কিউ আর এর এটা বহিঃস্থ কোণ, সেটা কার সাথে সমান, অন্তঃস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সাথে সমান। কারণ আমি বলতে পারি এস কিউ টি এটা সমান হচ্ছে 60 ডিগ্রি + 50 ডিগ্রি, সেটা হয়ে যাবে 110 ডিগ্রি। তার মানে আমি এস কিউ টি মানে এই কোণটা পেয়ে গেলাম 110 ডিগ্রি। এখন এই কিউ এস টি বা এস টি কিউ এই যে ত্রিভুজ, তার বহিঃস্থ কোণ কোনটা, এস টি আর যেটা এক্স, সেটা কার সাথে সমান হবে, অন্তঃস্থ বিপরীত কোণ দুটি মানে হচ্ছে কিউ এস টি প্লাস এস কিউ টি এর সাথে সমান হবে। তাহলে ত্রিভুজ কিউ এস টি এর বহিঃস্থ কোণ হচ্ছে তোমার এস টি আর, সেটা হচ্ছে কার সাথে সমান, এস কিউ টি প্লাস হচ্ছে কিউ এস টি, এই দুটোর মান আমি জানি, একটা হচ্ছে 110 এইমাত্র বেরিয়েছে, একটা বইয়ে দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে বলতে পারি 140 ডিগ্রি। দেখো এই অঙ্কটা হুবহু আগের অঙ্কটার মতোই ছিল, তবু আমি করালাম কেন, কারণ এটা খুব সহজ পদ্ধতিতে হয়ে যাচ্ছে। আগেরটাতে আমি একটু জটিল পদ্ধতি ব্যবহার করেছিলাম, প্রথমে এই কোণটা বের করেছি, তারপর আমি এইটা বের করেছি, তারপর সেখান থেকে আমি বহিষ্ঠ কোণের সূত্রটা লাগিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে এটা সহজে হয়ে যাচ্ছে। তো তোমরা চাইলে এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারো, আবার ওইটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাবো। দেখো পরবর্তী অঙ্কটির ছবিটা ভালো করে একটু অবজার্ভ করো, এই ছবিটা আমি তোমার খাতাতে রেখে করেছি। ঠিক আছে, এই ছবিটাতে এইটা হচ্ছে এক্সট্রা মান বের করতে বলেছে, যেগুলো তোমার গিভেন বা প্রদত্ত দেওয়া আছে সেগুলো দেওয়া আছে। তো চিহ্ন দেখার অঙ্কটা চলে যাই আমি, দেখো এখানে যদি আমি দেখি ভালো করে, এই পি কিউ আর, সরি পি কিউ আর বলতে পারো বা পি কিউ টি, একই কোণ যেহেতু আর আর টি একই লাইনের উপর আছে, আর তোমার এইদিকে হচ্ছে তোমার আর টি এস,
ঠিক আছে, মানে পিকিউআর আর পিকিউআর কোণ যেটা হচ্ছে আর পিকিউটি কোণ সেটা একই কোণ, বারবার বলছি পিকিউআর পিকিউটি একই কোণ। তো পিকিউআর আর এদিকে হচ্ছে তোমার আরটিএস, এই দুজন হচ্ছে পরস্পর একান্তর কোণ। কেন দেখো এই দুটো হচ্ছে তোমার জেড আকারে আছে, এই দুটো সমান্তরাল সরলরেখা একটা ভেদকে আছে, ভেদকের উপর অবস্থিত তোমার যে কোণগুলো তৈরি হয় দুই দিকের বিপরীতে সেগুলো হচ্ছে তোমার একান্তর কোণ হয় এবং সেগুলো সমান হয়। তাহলে এগুলো পরস্পর একান্তর কোণ, যেহেতু পিকিউটা হচ্ছে টিএস এর সাথে সমান্তরাল, তার জন্য আমি বলতে পারি এই পিকিউআর কোণটা হচ্ছে আরটিএস এর সাথে সমান। তাহলে পিকিউআর যেহেতু 55, তার মানে এটাও কত হয়ে যাবে 55 ডিগ্রি হয়ে যাবে। এখন এই দেখো ভালো করে, আর টি এস এই ত্রিভুজদার ক্ষেত্রে তিনটে কোণ, একটা এক্স, একটা 55, একটা 65 ডিগ্রি, তাহলে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, সেখান থেকে আমার এক্সটা বেরোবে। তাহলে এখন দেখো ত্রিভুজ আর টি এস এর ক্ষেত্রে আর টি এস প্লাস টি আর এস প্লাস এস টি আর ইকুয়াল 180 ডিগ্রি, ঠিক আছে, আর এস টি প্লাস 180 ডিগ্রি, এখানে 55 60 এক্স বসে দেওয়া হয়েছে, এক্স এর মানটা বের করা হয়েছে, 55 60 অ্যাড করলে 115, ওইদিকে নিয়ে গেলে -115, বিয়োগ করলে আসছে আমার এক্স ইকুয়াল টু 65 ডিগ্রি। খুব সহজ অঙ্ক এবং ভালো অঙ্ক, তোমরা নিজেরা আশা করি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। পরবর্তী অঙ্ক চলে যাওয়া যাক, দুয়ের দাগের অঙ্কটা, এটা দুয়ের দাগের অঙ্ক ছবিটা বই থেকে, বই এরকমই আছে, বই ছবিটা আমি অঙ্কন করেছি এখানে, আশা করবো বুঝতে পারো ছবিটা ভালো করে, ঠিক আছে। তো তোমাকে কোন কি বের করতে বলেছে দুয়ের ছবিটাতে, বলেছে যে ত্রিভুজ ই এইচ জি, মানে ত্রিভুজ যে ই এইচ জি এর কোণগুলো তোমাকে মাপতে বলেছে, যার একটা কোণ অলরেডি দেওয়া আছে 60 ডিগ্রি, বাকি দুটো কোণ মানে এইটা আর এই দুটোর পরিমাপ করতে বলেছে। তাহলে এখানে আমি কি কি আছে আগে দেখি, সেখান থেকে আমরা নির্ণয় করবো। এখানে দেখো এই এবিটা সমান্তরাল কত আছে সিডি, এবং এফ এইচটা হচ্ছে যদি ছেদক বা ভেদক ধরি সেক্ষেত্রে কি হবে, আমার ভালো করে একটু ভেবে যদি দেখি, এ এফ এইচ আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে সি এইচ ই, মানে হচ্ছে যে এ এফ এইচ মানে এই কোণটা আর সি এইচ ই মানে এই কোণটা, এই দুজন পরস্পর কি কোণ, অনুরূপ কোণ, কারণ একই দিকে অবস্থিত তোমার ভেদকের একই দিকে অবস্থিত কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ, যেহেতু সমান্তরাল তার মানে কি তারা সমান, তার মানে এ এফ এইচ সমান সি এইচ ই সমান 110 ডিগ্রি বলতে পারি, এটা 1 নম্বর সমীকরণ আমি লিখে নিলাম। এখন দেখো আবার আমি বলতে পারি এবি সরলরেখার উপর হচ্ছে তোমার বলতে পারি যদি এফ এইচ দণ্ডায়মান হয় সরলরেখার উপর অবস্থিত, তাহলে কোণ দুটি কি কি হচ্ছে এ এফ এইচ আর এদিক থেকে হচ্ছে তোমার এইচ এফ বি বা বি এফ এইচ, এই দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, এ এফ এইচ প্লাস এইচ এফ বি দুটো কোণ হচ্ছে 180 ডিগ্রি, সেটাই লিখেছি এ এফ এইচ প্লাস এইচ এফ বি হচ্ছে 180 ডিগ্রি। এখন এইচ এফ বির মানটা কত হবে, এইটা 110, তার মানে এটা কত হচ্ছে 70 ডিগ্রি, তবেই তো 110 প্লাস 70 180 হয়, তাহলে এইচ এফ বি এর মান 70 ডিগ্রি বেরোলো। কি কাজে লাগবে আমার এটা, এখন দেখো এইটা যা কোণ হবে এই কোণটাও সেম হবে, কারণ আবার আমি যদি বলি এ বি 80 ডি সমান্তরাল, এফ এইচ হচ্ছে তোমার ছেদক বা ভেদক, তাহলে কোণ বি এফ এইচ সমান কোণ ডি এইচ ই, কারণ এরাও পরস্পর অনুরূপ কোণ নয় কি, একই দেখতে কোণ, তাহলে পরস্পর অনুরূপ কোণ, এরা যেহেতু সমান্তরাল তারা সমান, তারা সমান, তাহলে এইচ এফ বি সমান হচ্ছে ই এইচ জি সমান 70 ডিগ্রি। তাহলে দেখো আমার এই কোণটা পেয়ে গেলাম 70 ডিগ্রি, এই কোণটা 70 ডিগ্রি, এটা 60 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটা আমরা কি করে নির্ণয় করব, খুব সহজে নির্ণয় করতে পারবো অ্যাকচুয়ালি। দেখো ত্রিভুজ ই এইচ জি এর ক্ষেত্রে কি হবে, ই এইচ জি এর ক্ষেত্রে ই এইচ জি প্লাস ই জি এইচ প্লাস জি ই সরি এইচ ই জি 180 ডিগ্রি, কারণ তিনটে সমান হচ্ছে 180 ডিগ্রি, 70 প্লাস 60 প্লাস জি ই সরি এইচ ই জি ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে হচ্ছে এইচ ই জি মানে হচ্ছে 180 মাইনাস 130 মানে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে ত্রিভুজে তিনটি করে সমান 180 ডিগ্রি থেকে আমার এইচ ই জি এর মান 50 ডিগ্রি বেরিয়ে গেল। এখন মনে প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার আপনি কেন আমাদের এই এ এফ এইচ আর সি এইচ ই এই কন্ডিশন থেকে 110 ডিগ্রি এটা বের করালেন, কেন কি কাজে লাগলো, এটা কেন আমরা বের করলাম, আমি দেখো এই জিনিসটা বের করলাম কারণ তোমাদেরকে আরেকটা পদ্ধতি সাহায্যে এই কোণটা পরিমাপ করার জন্য, আমি এই কোণটা পরিমাপ করে নিয়েছি, সেটা হচ্ছে 50 ডিগ্রি বেরিয়েছে না কত ডিগ্রি বেরিয়েছে 70 ডিগ্রি বেরিয়েছে। আমি এখন দেখো এই সি এইচ মান মানে বহিঃস্থ কোণের মান জানি আর একটা অন্তঃস্থ কোণের মান জানি, এই কোণটার মাপটা আমি বের করতে পারতাম কোন ফর্মুলাতে, বহিঃস্থ কোণ সমান হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণ দুটি সমষ্টি সমান, সেক্ষেত্রে তুমি লিখতে পারতে এই কোণটা মানে 110 ডিগ্রি সমান এই 60 ডিগ্রি এটা প্লাস এই কোণটা হচ্ছে এইচ ই জি, তাহলে এখান থেকে তুমি এইচ ই জির মান কত পেতে 110 মাইনাস 60 মানে 50 ডিগ্রি হয়তো 50 ডিগ্রি। তো তোমাদের দুটো পদ্ধতি দিয়েই যাতে বের করতে পারো সেই জন্য আমি এই পথটা অবলম্বন করেছিলাম যে এই কোণটাও মানটা বের করে দিয়েছিলাম, এবার তোমাদের চয়েস, তোমরা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারো, ঠিক আছে। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি করেও বের করতে পারো, আবার ওই বহিস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণ দুটি সমষ্টি সমান
সেই পদ্ধতিতেও বের করতে পারো। চলে যাও পরবর্তী অঙ্কতে, চলো যাই আমরা। এরপর আমরা করব তিনের দাগের অঙ্কটা। তিনের দাগের ছবিটা দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো কি বের করতে বলেছে। এ বি সি ডি ই এফ এই চারটা কোণের সমষ্টি তোমার হচ্ছে পরিমাপ করতে বলেছে, তাই তো? তো এটা আমরা একদম লাইভ করবো অঙ্কটা। তো কিছু জিনিস আগে জেনে নেওয়া যাক, ভালো করে অবজার্ভ করা যাক। দেখো লক্ষ্য করে যদি দেখি, এখানে এই বিওএ কোণটা আর এদিকে হচ্ছে তোমার ডিওই কোণটা, এই দুজন পরস্পর বিপরীতিপ কোণ এবং বিপরীতিপ কোণ সমান হয়, তার মানে এই কোণটা সমান এই কোণটা। আবার বিওসি এই কোণটার আর এদিকে হচ্ছে তোমার ইওএফ এই কোণটাও পরস্পর বিপরীতিপ কোণ, কারণ বিপরীত দিকে আছে তাই বিপরীতিপ কোণ। দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে তারা পরস্পর বিপরীত দিকে যে কোণ দুটি উৎপন্ন করে তারা বিপরীতিপ কোণ, একইভাবে এই দুটো কোণও বিপরীতিপ কোণ হয় এবং বিপরীতিপ কোণ সমান হয়। একইভাবে তাহলে এওইএফ এই কোণটা আর এইদিকে হচ্ছে বিওডি সরি সিওডি এই কোণটা, এই দুটো পরস্পর বিপরীতিপ কোণ এবং তারা সমান। একটা একটা বৃত্তের উপর অবস্থিত মানে সমস্ত কোণগুলো যদি সমষ্টি করি আমি, সমস্ত কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি হয়। তাহলে লক্ষ্য করে দেখো, যদি এই একটা বিন্দুর উপর অবস্থিত সমস্ত কোণগুলো মানে এই কোণটা এই কোণটা এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা মানে সব কোণগুলো সমষ্টি কত হবে? 360 ডিগ্রি হবে। তাহলে এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে কাজে লাগিয়ে কেমনভাবে লিখবো আমি একটু দেখি। তাহলে আগে অবজারভেশনগুলো লিখে নিই, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারবো যে বিওএ সমান, তাহলে বিওএ সমান কি? বি হচ্ছে বিপরীতিপ কোণ ডিওই। তাহলে তুমি লিখতে পারো বিপরীতিপ কোণ ডিওই, এটা একটা হলো, ঠিক আছে? আবার তুমি কি বলছো এওএফ সমান কি বিপরীতিপ কোণ, একটু উল্টো হবে নাকি, যে সিওডি সিওডি সমান হচ্ছে বিপরীতিপ কোণ, কার সাথে সমান? এওএফ এর সাথে সমান। তাহলে এওএফ এটা হলো 2 নম্বর, ঠিক আছে? আর এটা কি আছে লাস্ট, ইওএফ ইওএফ সমান কি আছে বিপরীতিপ কোণ বিওসি। তাহলে তুমি লিখতে পারো বিপরীতিপ কোণ বিওসি, এটা 3 নম্বর দিলাম। আবার আমার একটা জিনিস কি জানলাম, যে সব কোণগুলো সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। তাহলে তুমি সেখান থেকে লিখতে পারো যে বিওএ প্লাস সিওডি প্লাস ইওএফ প্লাস ডিওই প্লাস এওএফ প্লাস বিওসি সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন এই কোণগুলো কার সাথে সমান? এই তিনটে কোণ সাথে সমান। তার মানে আমি যদি ডিওই এর জায়গায় আমি বিওএ বসাতে পারি, একইভাবে এওএফ এর জায়গায় সিওডি আর বিওসি এর জায়গায় ইওএফ বসাতে পারি। তা আমি পরের লাইন তাই করব, তাহলে বিওএ প্লাস সিওডি প্লাস ইওএফ প্লাস ডিওই এর জায়গায় বসাচ্ছি আমি বিওএ, এওএফ এর জায়গায় বসাবো সিওডি আর বিওসি এর জায়গায় বসাবো আমি ইওএফ, তাই তো? সেটা সমান কত হবে? 360 ডিগ্রি। দেখো সবগুলো ডবল ডবল করা আছে, তার মানে তুমি বলতে পারো যে 2 ইন্টু কোণ বিওএ প্লাস সিওডি প্লাস ইওএফ সমান হচ্ছে 360 ডিগ্রি। তার মানে এই কোণগুলো সমষ্টি কত হবে? 180 ডিগ্রি, কারণ 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি বিওএ প্লাস সিওডি প্লাস ইওএফ ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটাকে 4 নম্বর দিয়ে রাখলাম। এরপর আমার দেখো কি আছে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এখান থেকে কি বিওএ প্লাস ওবিএ প্লাস ওএবি 180 ডিগ্রি, একইভাবে এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই তিনটা কোণের সমষ্টিও 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ আমি একবার যদি তিনটাকে সমষ্টি করে দিই, তিনটে কোণগুলো সমষ্টি, তাহলে আমার কি দাঁড়াবে? ত্রিভুজ ওএবি ওসিডি আর ওইএফ এর ক্ষেত্রে আমি একবার দিলাম যে ত্রিভুজ ওএবি ত্রিভুজ ওসিডি ও ত্রিভুজ ওইএফ এর ক্ষেত্রে। তাহলে দেখো এইটা তিনটে কোণ সমষ্টি 180, এটা তিনটে কোণ সমষ্টি 180, আবার এটারও তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি। আমি একবারে সবগুলোকে যদি যোগ করি তাহলে আমার কি দাঁড়াবে আলটিমেটলি দেখতে পাবো। দেখো ভালো করে, কোণ ওএবি প্লাস কোণ ওবিএ প্লাস কোণ বিওএ, এটা হলো প্রথম ত্রিভুজটা।
त्रिभुज ओसीडी এর ক্ষেত্রে করি কি হচ্ছে त्रिभुज ও সরি কোণ ওসিডি প্লাস কোণ ওডিসি প্লাস কোণ সিওডি এটা হলো দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আবার প্লাস তৃতীয় ত্রিভুজটা কি হবে ওইএফ প্লাস ওএফই প্লাস ইওএফ তাহলে এটার জন্য 180 আবার এটার জন্য 180 এটার জন্য 180 তার মানে আমি বলতে পারি আলটিমেটলি 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি তিনটা যোগ করব ঠিক আছে এবারে একটু সাজিয়ে গুছিয়ে লিখব ভালো করে দেখো ভালো করে যদি আমি অবজার্ভ করি OAB মানে হচ্ছে কোণ A OBA মানে কোণ B একই ভাবে OCD মানে হচ্ছে কোণ C ODC মানে হচ্ছে কোণ D OFE মানে হচ্ছে কোণ F OEF মানে হচ্ছে কোণ E ওইগুলো বসাবো আর আগে যে চার নাম্বার আছে সেটাকে সাজিয়ে লিখব তাহলে একটু যদি সাজিয়ে লিখি আমি তাহলে কি দাঁড়াবে OAB মানে কি বলেছি কোণ A এটা মানে হচ্ছে কোণ বি ঠিক আছে এটাকে একটু পরে লিখব এটাকে লিখে নিই একটু এইটা মানে হচ্ছে কোণ সি এটা মানে হচ্ছে কোণ ডি এটাকে পরে লিখব এটা মানে হচ্ছে কোণ ই আর এটা মানে হচ্ছে কোণ এফ তাহলে এই যেগুলো বলেছিলাম পরে লিখব সেগুলোকে আগে লিখে নিই প্লাস বিওএ প্লাস সিওডি প্লাস ইও এফ সেগুলো সমান কত আসছে 18 3 এ যোগ করলে হচ্ছে 540 ডিগ্রি এখন এই 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 যে ছটা কোণ সমষ্টি আর এই এই তিনটে কোণ সমষ্টি আমরা জানি কত দেখো চার নম্বর সমীকরণ থেকে জানি BOA COD আর EOF এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি তাহলে আমি চার নম্বর থেকে এই তিনটে কোণের মান আমরা যোগফলটা বসাবো ঠিক আছে তার মানে আমি এখান থেকে বলতে পারি A প্লাস B প্লাস C প্লাস D প্লাস কোন ই প্লাস কোন এফ এগুলো সব কোন কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি প্লাস কোন ই প্লাস কোন এফ প্লাস 180 ডিগ্রি সমান হচ্ছে 540 ডিগ্রি এটা কোথা থেকে পেলাম এটা হচ্ছে তোমার চার নাম্বার থেকে পাই তাহলে আমি লিখে দিলাম চার নাম্বার থেকে পাই ঠিক আছে তাহলে এখন দেখো এই চারটা এই ছোট কোন সমষ্টি কত হবে 540 থেকে 180 বিয়োগ মানে 360 ডিগ্রি তাহলে আমি বলতে পারো এ প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি প্লাস কোন ই প্লাস কোন এফ ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে তোমার আলটিমেটলি এই ছটা কোণের সমষ্টি কত সেটা জানতে চেয়েছিলে সেটা হচ্ছে তোমার 360 ডিগ্রি ভিডিওটাকে অযথা লম্বা করে লাভ নেই তাহলে আজকে এতগুলো অঙ্কই থাক পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আশা করবো তোমরা সমস্ত অঙ্কগুলি বুঝতে পেরেছো যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে বুঝতে তাহলে আরেকবার করে ভিডিওগুলো দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তারপরেও অসুবিধা থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আমি পরবর্তী ভিডিওতে সেগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে সেখানেও আমাকে জানাতে পারো কোথায় কি সমস্যা হচ্ছে আমি পারলে সেখানেও সলভ করে দিতে পারি ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওকে শেয়ার করো বন্ধুদের সাথে যারা তারাও অঙ্ক শিখতে পারে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেখো অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ।